সুটো দেখতে একবার গেছিলাম সৈফুলর গানও সৈফুল শুনছেন তো নাম, যারা মুরব্বীসকল আছেন তারা শুনছেন, বাদ বাকি এরা কইতাম পারতাম না সৈফুল কি গু খানা সৈফুল বদরপুর আলজামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়াত পড়িছে, FM পর্যন্ত তারও ডিগ্রি আসল, আলিয়া ফাইনাল পর্যন্ত সেও পড়িছে। শেখ রহমতুল্লাহ তায়াল আলাইল লগি আপনার লাগিয়া ও আপনার মদরসা ছাড়িল, আল্লাহ পাক পরবর্তীকার আলমে এত সলাহিয়ত এত উপরিয়ত গানর ময়দান তারে দান করল যে তার দুতারায় আপনার আল্লাহ আল্লাহ হয়। তো একবার আইল সৈফুল গান গাইত ও আমার ও এলাকাত, আমি জাগির বাড়ির সুগ্রারে হইল বা যেন যাস আমার লগে দিস বা একলা তুইয়া যাইছ না আমি করো ডরাই, তো হে বারে দি ডিগ লাগাইয়া যাওয়াত লাগছে, আমি ডিগ ঠেলা মারি বারইয়া কইছে আমার লক্ষণে নে আমি আহলা তোর গরু ভুতিতাম জাগির বাড়ির কথা কই গেছি গিয়া। তো ইন যাবার বাদে গিয়া ও আইসলাম এক নয়টা উইটায় আর ফজরের আজান হওয়ার বাদে যে সময় ওগে কইছে বুরের হাওয়ারে আসসালামু আলাইকা মদিনায় তার হুকু দিয়া বুধবার আইন কইলাম ইন্নালিল্লাহি, আমরা আর মনপুর বাজার মসজিদ ওই সময় আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে গিয়া কইলাম অত সময় খোয়ার মধ্যে উবাত আসলাম নি বুধবাইত্রান যুগ খানো গেছে, অত সময় খোয়ার মধ্যে উবাত সৈফুলর গান অন্তাম করি, এক গানর আওয়াজে আমি মোল্লা বেটা ছোট্ট মানুষ মক্তব সুমে ফুড়ি আর এই সময় যদি সে সারা রাত উবা করাই লিয়েছি আমারে আল্লাহর কোরআনে মানুষরে উবা করাইতে পারে না বয়াইতে পারে না মাতখান আছে না মিশে। হ্যাঁ গাজির গীত শুনলাইন, গাজির গীত শুনলাইন, ই জমানায় যদি সে গাজির গীত খোয়া যায় যুব জেনারেশনে বুঝতে নাই গাজির গীত কীটা, গাজির গীত আছে মুরব্বী যারা আছেন তারা কইতে পারবা রাইতকে রাইত পাইলি তা আপনার গাজির গীত দিয়া ইতার মধ্যে বড় একটা সিস্টেম আসলো ও সিস্টেম ওগু আপনার আনুক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه القديم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال تعالى في آية أخرى أعوذ بالله من الشيطان الرجيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله 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 لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ ও মুকাররম, আজকের এই মাটির মসজিদের বৎসরের আরম্ভণীর প্রথম জলসার শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, কাবিলে এহতেরাম ই অঞ্চলের হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মিডিয়ার ভাইয়াই নকল, আমার অন্তরের সঙ্গে জড়িত দিন দরদ ইসলাম দরদি জোয়ান তরুণ বন্ধু হল, ছোট ছোট স্নেহের বাচ্চা এবং বাচ্চিন হল, মাইকর আওয়াজ যতটুকু গিয়া পৌঁছের বাড়িয়ে করে তাকনেওয়ালি শ্রদ্ধা সম্মানিতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মা এবং বইনাইন হল, আল্লাহ পাক পরবর্তীকার আলমর শেষ দয়া এবং আহসান যে আল্লাহ রব্বুল ইজ্জতে এই অঞ্চলের মধ্যে এক টুকরা জমিন দিয়ে চুনিয়া বাসিয়ে তান করার লাগে কবুল করছেন। অগরের কেন্দ্র করি আজকের এই দিনই জলসার আয়োজন, বড় মেহনত মশক্কত করিয়া বাইনতে যুবক হলে মুরব্বী হলে মা বইনতে চান্দা দিয়া সাহায্য সহযোগিতার মাধ্যমে কোরআনের আলোচনার মহফিলটা গঠন করছেন। উদ্দেশ্য হইল ওয়াজ নসিহত করাইয়া দিনদার বোনা, কোরআন বুঝা, কোরআনের উপরে আমল করা, দিনের উপরে অটল এবং অচল থাকা, মনাম মানবতার জিন্দগি যাপন করা মকসুদ হইল গিয়া ওখ নাই। দুনিয়ার জমিন অনেক মহফিল হল, গানর মহফিল, জোয়ার মহফিল, খেলার মহফিল, বিভিন্ন মহফিল হল, কিন্তু আল্লাহ পাক পরবর্তীকার আলমের মাগফিরতের ওয়াদা কোনো মহফিলের কোনো সভা সমিতির পক্ষে নাই, একমাত্র দিনের মহফিলের পক্ষে আছে। মাগফিরতের মহফিল ইকানের উপরে খেয়ার শোক সন্দেহ করলে আপনার মানুষের ইমান নষ্ট হয়ে যায়। এর লাগি ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল একাগ্রতার সহিত ই মহফিলের মধ্যে বোয়া লাগে, যান যত বেশি একাগ্রতা থাকবো, আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা থাকবো, আল্লাহ পাক পরবর্তীকার আলমে তানে আমলে জিন্দগি রূপায়িত করার তৌফিক দান করে দিবা খুব সুবহানাল্লাহ। একাগ্রতা নাই, উদ্দেশ্য থাকবো খালি শুনতাম, মকসুদ থাকবো হুনা, ই ওয়াজ ইক নাইন আওয়াজে রূপান্তরিত হই। এর লাগিয়া আমরা যদিও মনে করি মহফিল ছুটো, কিন্তু ইগান ইন্দাল্লাহ আল্লাহ পাক পরবর্তীকার আলমের কাছে বহুত বড়, কারণ মালায় আলার মধ্যে আল্লাহ পাক তবারক তাআলায় দুনিয়ার কোনো সভা সমিতি সম্পর্কে আপনার আলোচনা করেন না, মালাইকা হল লইয়া ফরিস্তা হল লইয়া একমাত্র আলোচনা হয় যারা জাকিরিন শাকিরিন সাবিরিন শ্রোতা, এরার আলোচনা মালায় আলার মধ্যে হয় সুবহানাল্লাহ। এর লাগিয়া হদিস শরীফের মধ্যে আইসে লা ইয়াকউদু কওমুন হাত্তা ইয়াযকুরু আল্লাহ, আল্লাহর বান্দারা মন্দিরা কোনো উদ্দেশ্য বইছে না একমাত্র আল্লাহ পাওয়া হইবার নিমিত্তে, কইতা হাফাত হুমুল মালাইকা, ই দল মানুষরে ফরিস্তা হলে বেরি লইবা, ও গাশিয়াত হুমুর রহমা আল্লাহ পাক তবারক তাআলা রহমত দিয়া সত্তা দিলেইবা কই সুবহানাল্লাহ। ই যে রহমত দিয়ে সত্তা দিবা এটা হলো স্পেশিয়াল রহমত, ই রহমত দুনিয়ার কোথাও বর্ষিত হয় নাই, একমাত্র ওই মহফিলের মধ্যে বর্ষণ হইব। এর লাগি দেখবা খেয়র দিলের মধ্যে খুব ইতমেনা নাইব,
আর খেরর দিলর মধ্যে উলজন তড়প পয়দা হয়ে যাব গিয়া। শয়তানে ইয়া খুশার বলে বাবা আমার মফিল আস না, অত বিলবাত আসলে মাগরিব থেকে লইয়া এখন আমার মফিল আয়, বুড়া লাগেন না নি তোর, ও দেখবা থানে তুলি দিছে। এল্লাকি ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল যাইন আলোচনা করবা, তান আলোচনার নির্ভরতা থাকবো শ্রোতার উপরে, অডিয়েন্সের উপরে। অডিয়েন্সের অবস্থা যদি সে ভালো হয় আলোচনা ভালো হবে, অডিয়েন্সের অবস্থা ভালো নয় আলোচনা ভালো হবে না। এল্লাগিয়া দর্শক যদি সে খেলার ফিল্ড তা হইন, তে যারা খেলোয়াড় খোলা হইন এরার খেটটা খেলাইতে জুস পয়দা হয়ে যায় গিয়া, মাঝখান ঠিক না বেটি। এল্লাগিয়া ও মাঝখান যারা ভাই এনতে খালি করি লইছি বুধবাইছি না উড়িয়া গেছি গিয়া, ও মাঝখান ওখান আমরা পুর করি লাই নাইলে ইনও বড় গাইয়া হামাই দিব গিয়া, হামাইয়া সব দিন হম্বর হম করে দিব নষ্ট করিলি। আর ওয়াজ যারা করেন ভাই এরা তো আপনার বাপ বান দিয়া মুখস্থ করিয়া ইয়া আপনার বইবার ক্ষমতা নাই, এটা বড় আজিম আহাম। এর লাগে সারাই ওয়াজ করতে হরেননি না, কিছু সংখ্যক মানুষরা দিয়ে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আলোচনা করায়, বহুত বড় বড় আকাবির হল, বহুত বড় বড় বুজুর্গ হল, ইলমওয়ালা হল, কিন্তু ওয়াজ করতে হরেন না, মাতখান আসালামিসা ওয়াজ করতে হরেন না, ইলমর সাগর এটা আমরা আসাতেদা কেরামহলের মধ্যে ইলে আসছেন, কিন্তু দেখবাই সামান্য নগণ্য তোমায় মোল্লা বেটা মাইকের সামনে বইলে দীর্ঘ সময় তাইন বক্তৃতা দিলেই বা আলোচনা করিলেই বা ইগনাইন আল্লাহ পাক পরবর্তীকার আলমের সারারে দান করেন না। এর লাগে আলোচনার নির্ভরতা থাকবো আপনার আর একসই রূপরে, আপনার আর অবস্থার উপরে। এর লাগে ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল, আমরা যে গরু বইছি কেন খার ঘর আল্লাহর ঘর, আমার মাতো উত্তর দিবা আল্লাহর ঘর, আল্লাহর ঘর বান্দা বইলে খুশি হইত না বেজার হইত, খুশি হইত। আর শয়তানের ঘরে যদি সে বান্দা বয় তে বেজার হইত না খুশি হইত, বেজার হইত হীন কিতা হয় খুশি হয়, হীন কিতা হয় খুশি হয়। হায় রে হায়, ছোটো থাকতে একবার গেছিলাম সৈফুলের গান, সৈফুল শুনছেন তো নাম, যারা মুরব্বী সকল আছেন তারা শুনছেন, বাদ বাকি এরা খুঁজতাম পারতাম না সৈফুল কি গু খানা। সৈফুল বদরপুর আলজামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়াত পড়িছে, এফএম পর্যন্ত তারও ডিগ্রি আসলো, আলিয়া ফাইনাল পর্যন্ত সেও পড়িছে। শেখ রহমতুল্লাহ তাআলাই লগে আপনার লাগিয়া ও আপনার মদরসা ছাড়িল, আল্লাহ পাক পরবর্তীকার আলমে এত সলাহিয়ত এত উপরিয়ত গানের ময়দান তারে দান করল যে তার দুতারায় আপনার আল্লাহ আল্লাহ হয়। তো একবার আইলো সৈফুল গান গাইত ও আমার এলাকাত, আমি জাগির বাড়ির সুগ্রারে কইলাম বাবা যেন যাস আমার লগে দিস বা একলা তুইয়া যাইস না আমি করো ডরাই। তো হে বারেদি ডিগ লাগাইয়া যাওয়াত লাগছে, আমি ডিগ ঠেলা মারি বারইয়া কইছে আমার লক্ষণে নে আমি একলা তোর গরু ভুতিতাম না, জাগির বাড়ির কথা কই গেছি গিয়া। তো ইনো যাবার বাদে গিয়া ও আইসলাম এক নয়টা উইটায়, আর ফজরের আজান হওয়ার বাদে যে সময় ওগে কইছে বুড়ের হাওয়ারে আসসালামু আলাইকা মদিনায় তার হুকু দিয়া বুধবার আইন কইলাম ইন্না লিল্লাহি, আমরা আর মনপুর বাজার মসজিদ ওই সময় আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে গিয়া কইলাম অত সময় খোয়ার মধ্যে উবাত আসলাম নি বুধবাই ত্রান যুগ খানো গেছে, অত সময় খোয়ার মধ্যে উবাত সৈফুলের গান অন্তাম করি, এক গানর আওয়াজে আমি মোল্লা বেটা ছোট্ট মানুষ মক্তব সুমে ফুড়িয়ার এই সময় যদি সে সারা রাত উবা করাই লইছি আমারে, আল্লাহর কোরআনে মানুষের উবা করাইতে পারে না বয়াইতে পারে না, মাতখান আছে না মিশা। হ্যাঁ গাজির গীত শুনলেন, গাজির গীত শুনলেন, ই জমানায় যদি সে গাজির গীত হওয়া যায় যুব জেনারেশনে বুঝতে নাই গাজির গীত কীটা, গাজির গীত আছে মুরব্বী যারা আছেন তারা কইতে পারবা রাইতকে রাইত পাইলিতা আপনার গাজির গীত দিয়া, এটার মধ্যে বড় একটা সিস্টেম আসলো ও সিস্টেম ওগু আপনার আনুকা বুঝছেন না। তো একবার শুনলাম গাজির গীত, গাজির গীত মানুষে খালে হইন আমার লাগাবাড়িত বেটায় গাজির গীত করা, এখন জমা তো গিয়া সাত চিল্লা দিয়া আল্লাহর বন্দা বহুত মত্তকে তাকওয়ালা হয়ে গেছেন গিয়া। তো গাজির গীত ফালার মানুষ আনছেন, আমি কইলাম হোনা লাগে এক উবায় জানালাত বিত্রে মাইলে মোল্লা চিনিলেই বা জানালাত এক উবায় আপনার
বেলাল ইয়া উঠি গেছে গিয়া ফজর গেছে কি বুধবাইছি না এই সময় আমি মোল্লা বেটা মত আপনার সাগালা উগালো পড়িয়া বুধবার আইন আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল ই দুনিয়ার লালসে দুনিয়ার মোহে যদি সে এত ফেরেফতা এত পেরেশান মানুষের করতে পারে ই যে সময়টুকু আল্লাহ পাক পরবর্তীকার আলমর জিকিরের মধ্যে যদি সে বান্দায় খাটাইলায় বান্দিয়ে খাটাইলায় আল্লাহর দিয়ানোর মধ্যে যদি সে খাটাইলায় কোরআন হোনা এবং বুজার মধ্যে যদি সে খাটাইলায় ই মানুষ উলিয়া কবর পর্যন্ত যাইতে পারব না না যে হিসাবে দুনিয়ার দিকির মানুষে করে বান্দারা বান্দিরা করে এই হিসাবে আল্লাহর দিকির যদি সে করে তো এই আল্লাহর দিকির লইয়া কবর পর্যন্ত জান্নাতি মানুষ বনিয়া যাইতেও পারবো না পারতো না পারবো